ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায় সহ সারা দেশের ন্যায় নওশিন্দিতে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটিকে ঘিরে আজ সোমবার সকালে জেলা শহরের বাসাইল পেশোয়ারি দরবার শরীফ হতে একটি শোভাযাত্রা বের করা হয়। হাজারো আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীগণের কালিমা খচিত পতাকা বহনকারী শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পেশোয়ারি দরবার শরীফে এসে শেষ হয়। এ সময় পেশোয়ারি দরবার শরীফ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভক্তবৃন্দ সহ আগত অতিথিবৃন্দ। শোভাযাত্রা শেষে দরবার শরীফ প্রাঙ্গণে দেশ জাতি ও মানুষের কল্যাণ কামনায় মিলাদ মাহফিলে দোয়া করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন মসজিদে মসজিদে দিনটি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 12 রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতির কল্যাণে রহমত হিসেবে 570 খ্রিস্টাব্দের এই দিনে প্রেরিত হন তিনি। আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দিনে তার শাহাদত বার্ষিকীও। হিজরি পঞ্জিকা অনুযায়ী আজকের এই দিনটিকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে বাংলাদেশের মানুষ। সরকারিভাবেও এই দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।